আপনি দিনে কতক্ষণ ঘুমান? ডাক্তাররা কিন্তু বলে 7.5 ঘন্টার কম ঘুমানোই উচিত নয়। ডাক্তারদের মত অনুযায়ী কিন্তু একটা স্লিপ সার্কেল আছে, যে স্লিপ সার্কেলটা ঠিক কতটা মুহূর্ত আপনাদের ঘুমানোর মধ্যে প্রবেশ করতে সময় লাগে সেই হিসেবটা বলে। সেই অনুযায়ী বলা হয় অন্তত দিনে 590 মিনিট কিন্তু অবশ্যই ঘুমানো উচিত, যা মেরে কেটে প্রায় 9 ঘন্টা। কিন্তু আমাদের তো ব্যস্ততম জীবন, তার মধ্যে কি এই এতক্ষণ ঘুমানো সম্ভব? তবে কতক্ষণ ঘুমানো সঠিক চলুন জেনে নিই। স্লিপ সার্কেলের প্রথম ভাগ ডিপ স্লিপ, দ্বিতীয় ভাগ নন রেম স্লিপ এবং তৃতীয় ভাগ রেম স্লিপ। ডিপ স্লিপ থেকে রেম স্লিপে যেতে বেশ কিছুটা সময় লাগে, ধরে নিন প্রায় 10 থেকে 15 মিনিট। এই রেম স্লিপ কিন্তু মানুষের শরীর, বডি, মাথা, মস্তিষ্ক সমস্ত কিছুকে শান্ত রাখার জন্য সময় নেয়। অবশ্যই প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য 7.5 ঘন্টা ঘুম অবশ্যই দরকার। 6 ঘন্টার কম ঘুমোলে জেনেটিক মিউটেশন হতে পারে। সঠিক ঘুমানোর সময় জানেন? বাঙালি ভাত ঘুম ঘুমোতে কেন ভালোবাসে জানেন? কারণ এই সময়টা স্বয়ং ডাক্তাররা জানিয়েছেন অবশ্যই 1টা থেকে 3টে অবধি ঘুমানো ভীষণভাবে দরকারি, এবং রাত্রিবেলা 2টো থেকে 4টের ঘুম হয় সব থেকে বেশি স্ট্রং। যদি সরাসরি ডাক্তারদের কাছে জানতে চান তবে সন্ধে 8টা থেকে মাঝরাত অবধি ঘুমানো শরীরের পক্ষে ভীষণ ভালো। ভারতবর্ষে বেদ ছাড়া অন্য কিছুর মুখ বোধহয় দেখা হয় না, যে কোনো কিছু প্রমাণ নেই, আমরা বেদ উপনিষদে চলে যাই। তো বেদ থেকে আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ভোরবেলা 3:30টার সময় ঘুম থেকে ওঠা হলো সব থেকে ভালো। তার জন্য যদি আপনি রাত 8টায় ঘুমোতে যান তবে ক্ষতি কী? ওই ভোরবেলা 3:30 ঘুম থেকে ওঠাকে ব্রহ্মা মুহূর্ত বলে, টাইম অফ আ ক্রিয়েটর, অর্থাৎ সৃষ্টির সময়। আপনি যদি সঠিক সময় সঠিকভাবে না ঘুমোন তার জন্য বেশ কিছু ক্ষতি দেখা দিতে পারে, যার সাথে এই মুহূর্তে ইউথকে লড়াই করতে হয়, যেমন ডিপ্রেশন, ম্যাল নিউট্রিশন, ব্রেস্ট ক্যান্সার, কার্ডিওভ্যাসকুলারিটি, হাইপারটেনশন ইত্যাদি ইত্যাদি। অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের কারণে প্রচুর মানুষ সুইসাইড করে ফেলেন, তার অনেকটাই কারণ ইনসমনিয়াক হয়ে যাওয়া। জাপানে একটি পরীক্ষার মাধ্যমে জানা যায় কারোশি অর্থাৎ ডেথ কজ বাই স্লিপ, এই গবেষণার মাধ্যমে জানা গেছে প্রচুর মানুষ শুধুমাত্র ঘুম না হওয়ার জন্য কম বয়সে মারা গেছেন। এবং আপনি কি জানেন, আপনি যার জন্য জীবনে লড়াই করছেন অর্থাৎ সুখ্যাতি, ভালো চাকরি, সুন্দর জীবন, এই কাজগুলোর পেছনে ছুটতে ছুটতে মানুষ কেমন ঘুমোতে ভুলে যাচ্ছে। কিন্তু এটা কি জানেন, একটি সার্ভের মাধ্যমে জানা গেছে না ঘুমানোর জন্য কত মানুষের চাকরি হারিয়েছে। জাপানে 6 লাখ, UK এবং জার্মানিতে প্রায় 2 লক্ষ মানুষ 1 বছরের মধ্যে চাকরি হারিয়েছে শুধুমাত্র অনিদ্রার কারণে। বুঝতে পারছেন এত মানুষ চাকরি হারালে দেশের আর্থিক কতটা ক্ষতি হতে পারে? এই দেশগুলিতে GDP-র হ্রাস কত পরিমাণে বেড়ে গেছিল বেশ কিছু বছর ধরে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হচ্ছে আজও। ইন্ডিয়াতে মানুষ না ঘুমানোকে প্রফেশনালিজম বলে, কারণ ইন্ডিয়াতে মানুষ ভাবে যে না ঘুমিয়ে যদি এই সময় আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবি সেটা শরীরের পক্ষে ভালো। এবং প্রচুর মানুষ এমন আছেন যারা ঘুমানোর আগে ফোন ঘাঁটেন। ফোনের এই ব্লু লাইট চোখকে কতটা ক্ষতি করে তার কোনো ধারণাই নেই আমাদের। সঠিক সময় নাই ঘুমোতে পারেন, যখনই ঘুমোবেন চেষ্টা করবেন 7.5 ঘন্টা ঘুমোতে। সো টেক সাম রেস্ট, ইফ ইউ ডোন্ট স্লিপ হাউ উইল ইউ ড্রিম? জাস্ট নিউজে এরকম আরও ভালো ভালো কন্টেন্ট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজকে ফলো করবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কতক্ষণ ঘুমান।